হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো, ডিম ফুলকপি কষা। শুধু ফুলকপি কষা বা শুধু ডিম কষা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ফুলকপি ডিম একসঙ্গে কষা এবং খুব কম উপকরণে হেলদিভাবে কী করে বানানো যায়, চলো তাহলে দেখে নেওয়া যাক। নিত্য নতুন রান্না কিভাবে বানাতবেন জানতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই দেখে নেওয়া যাক এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে, তারপর না হয় রান্নাটা শুরু করা যাবে। রান্নাটার জন্য অবশ্যই লাগছে ভাপানো ফুলকপি। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। অবশ্যই লাগছে ডিম, আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে রেখেছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো কিরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। অল্প একটু ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো ছোট কোয়ার রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। গুঁড়ো মশলা কী কী লাগবে রান্নাটা করতে করতে দেখিয়ে দেব, চলো তাহলে শুরু করা যাক। আমি এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবার ডিমগুলোকে আমরা একটু হালকা লাল করে ভেজে নেব। ডিমের গায়ে এরম ভাবে স্লিট লাগিয়ে নেবে, না হলে কিন্তু ডিমটা ফাটতে পারে এবং সেটা গায়ে ছিটকে আসতে পারে। দুটো ডিমকেই আমরা বেশ লাল করে ভেজে নেব। একভাবে ফুলকপি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবে তখন এই রান্নাটা কিন্তু অবশ্যই করে দেখো। এটুকুন বলতে পারি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। ডিমটা আমি ভেজে নিচ্ছি, তোমরা চাইলে নাও ভাজতে পারো, তবে ভেজে নিলে টেস্টটা আরো ভালো লাগে। রান্নাটা আমি কম তেলে দেখালাম, তোমরা চাইলে আর একটুখানি তেল অ্যাড করতে পারো। ডিমগুলো আমরা ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিয়ে এই কড়াতেই ফুলকপিটা, ভাপানো ফুলকপিটা অ্যাড করব। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাও বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা তেল অ্যাড করিনি, প্রথমে যে তেল 1 চামচ তেল দিয়েছিলাম সেই তেলেই আমরা কিন্তু ফুলকপিটা ভাজছি। ফুলকপিটা বেশ লাল করে ভেজে নিয়ে আবার ফিরে আসছি। দেখো ফুলকপি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ফুলকপিটা নামিয়ে নিয়ে কড়াতে আমি আবার 1 চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব
কুচানো পেঁয়াজ আর কুচানো ক্যাপসিকামটা। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমাদের ভালো করে এটাকে ভাজতে হবে। আমি আঁচটা লো মিডিয়াম রেখেছি। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে, এটা আমাদের ভালো করে ভাজতে হবে। ফুলকপি ডিম কষা, এই রান্নাটা তোমরা পরোটার সঙ্গেও টেস্ট করে দেখতে পারো, পরোটার সঙ্গেও এটা খুবই ভালো লাগে। এটাকে আমরা ভালো করে লাল করে ভেজে নেব। নিত্য নতুন রান্না সহজভাবে হেলদিভাবে কি করে বানাবে যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেইটা। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর দুটো কোয়া রসুন বেটে নিয়েছি। এখানে বেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে, তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এইরকম চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ লাল লঙ্কা গুঁড়ো, এটা যে যার টেস্ট মতো, এটা ঝাল লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এটাতে তেমন ঝাল হয় না, এটা শুধু রঙের জন্য। তবে রান্নাটা বেশ লাল লাল দেখতে হলে খেতেও ভালো লাগবে, যেহেতু এটা কষা তাই রংটা ভালো, বেশ লাল লাল হলে তবেই বেশ ভালো লাগে। তোমরা চাইলে এটা নাও অ্যাড করতে পারো। এটাকে ভালো করে তেল ছাড়া অবধি আমাদের কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। যতক্ষণ না পেঁয়াজ রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্সড করব, অল্প একটু জল অ্যাড করছি। ভালো করে আবারও 2 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। গরম মশলাটাও অপশনাল, তোমরা চাইলে এখানে এগ কারি বা ডিম কারি মশলা ইউজ করতে পারো।
2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করব। ফুলকপিটার সঙ্গে পুরো মশলাটা আবারও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। অল্প জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই স্টেজে একদম লো করে রেখেছি। একটু কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। হাফ কাপ মতো জল অ্যাড করলাম। করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু চাপা দেবো, যাতে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কষানোর সময় আমি নুনটা আগেই অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট এরমভাবেই লো ফ্লেমে চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, চলো দেখা যাক। ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই স্টেজে আমি অ্যাড করছি ভেজে রাখা ডিম দুটো। আর ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। হালকা হাতে একটু মিশিয়ে দেবো যেহেতু ডিমটা দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ডিমের মধ্যে সব মশলাটার ফ্লেভারটা ভালো করে চলে যায়। ফিরে এসে দেখাচ্ছি কেমন দেখতে হলো। 5 মিনিট হয়ে গেছে আর ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একদম কমপ্লিট। কিভাবে এটা সার্ভ করব সেটা নিয়ে আবার ফিরে আসছি। ফুলকপি ডিম কষা রান্নাটা একদম রেডি অ্যান্ড সার্ভড। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং রেসিপিটা শেয়ার করতে ভুলো না জানো।